কষ্ট হয়। বই উল্লেখ করে কথা বললে আপনি খুব কষ্ট পাবেন, কিন্তু আমি না বলেও যে পারি না দুই একটা। বেহেস্তি জেওয়ারে নামটা না হয় বললামই না, বেহেস্তি জেওয়ারে লেখক লিখছেন, একজন মহিলার স্বামী যদি হারিয়ে যায় তাহলে তাকে 40-90 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা ধরেন যে 10 বছর বয়সে বিবাহ হয়েছে, একটা কথার কথা, এখন না হয় হয় না, আগে তো হয়েছে, তো 10 বছর বয়সে বিবাহ হয়েছে আর 90 বছর অপেক্ষা করলো, এখন মহিলার বয়স কত বলেন তো? 100 বছর। তাহলে এখন অন্য জায়গাতে বিবাহ জায়েজ কেন? তিনি বলছেন যে এখন ধরে নিতে হবে যে তার স্বামী বেঁচে নেই, এই জন্য বিবাহ জায়েজ। তো ও যে ধরে নিতে হবে যে তার স্বামী বেঁচে নেই, তো এখন এ বিবাহ করে কি করবে? একটা ফতোয়া দিলেও তো বিবেচনা করতে হবে যে এটা চলবে কি না, এটা চলারও তো হিসাব করতে হবে। লিখা কথা বইয়ে লিখা আছে, অবাক হতে হবে আপনার আশ্চর্য। অথচ একজন মহিলার স্বামী হারিয়ে গেলে নিখোঁজ স্বামীর জন্য অপেক্ষা করবে 4 বছর। যদি 4 বছর অপেক্ষা করতে না চায় তাহলে সে ওই স্বামীর ঠিকানায় স্বামীর পিতার কাছে বা ওই চেয়ারম্যান মেম্বারের কাছে খোলা তালাক লিখবে, আমি এই স্বামীর বন্ধনে থাকতে রাজি নই, আমি পিতা তার পিতাকে এবং গ্রামের লোককে জানালাম, আমি নিজেকে মুক্ত হিসেবে খোলা করে নিলাম। 1 মাস পরে সে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। অবাক হতে হয় এই দেশের মাটিতে মুকসেদুল মুমিনিন নামে একটা বই আছে, মুকসেদুল মুমিনিন বইয়ের এক জায়গাতে লেখা আছে যে আল্লাহ তাআলা বলবেন বিচারের কাঠগড়াতে, এই শোনো, যত মহিলার নাম আছে ফাতেমা, ফাতেমা নামে যত মহিলা আছো শোনো, আমি আল্লাহর নবীর মেয়ে ফাতেমার উপরে খুশি হয়ে গেছি, এই জন্য তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, তোমরা জান্নাতে যাও। তাহলে আমরা আর আমাদের স্ত্রী এবং মেয়ের নাম ফাতেমা না রেখে করছি কি? যদি ফাতেমাতেই কাজ হয় লিখা কত। ফাজাইল আমাল বইটার শতকরা 60% মিথ্যা কথা আমার দাবি, আপনি রাগ করে কিছু বলবেন না, আপনি আগে তদন্ত করুন, তারপরে বলা কথা সহজে উল্টে দেওয়ার চেষ্টা করিয়েন না, কোমর শক্ত থাকতে হবে। আমার বিনীত অনুরোধ থাকছে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে বিশ্বাসী ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয়।